27 inches. এটা কম 56 ইঞ্চি হয়। এটা নতুন যে ডিজাইনগুলো আমরা চায়না থেকে আনছি সেই ডিজাইন দিয়ে আমরা কাজগুলো করে দিছি। চতুর সাইডে বীর দিয়া এটা আমরা করে দিছি। রানিং বর্ডারগুলো যেগুলো আছে এটা কম 32 ইঞ্চি। তো এটা থাকবে একবার হোয়াইট আমরা রং করে দিছি। আসসালামু আলাইকুম নাসির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি। তো আজকে কিন্তু আমরা চলে আসছি আবারও জিপসামে একটা ইন্টেরিয়র ডিজাইন দেখাইতে। তো আজকে কিন্তু খুবই সিম্পল একটা ডিজাইন দেখাবো, যারা আসলে বাসাতে হচ্ছে বর্ডার কর্না এবং সিলিং স্ট্রিপ অথবা হচ্ছে সিলিং রোজ দিয়ে ডিজাইন করতে চান খুবই কম খরচে, তাদের জন্য ডিজাইনটা দেখাবো। তো আমরা সবসময় আসলে কিন্তু সিলিং নিয়ে ভিডিও করি, কিন্তু অনেকেই চান যে একটু কম প্রাইজের মধ্যে ভালো কিছু ডিজাইন করতে। হ্যাঁ, তো ভাইয়া এটা হচ্ছে আপনাদের তো নতুন ডিজাইন, তাই না? জি জি জি। আচ্ছা, তো আগে হচ্ছে বলে দিচ্ছি, যারা এই ধরনের কাজ করতে চাচ্ছেন নাসির ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করলেই হবে। আর ভাইরা কিন্তু এগুলো 30 বছরের গ্যারান্টি দেন, তাই না? জি জি, 30 বছর। 30 বছর। আচ্ছা, এরপর যদি আমরা একটু দেখাই আপনাদের কাজগুলো, যেমন এটা ফ্যানের এটা হলো 27 ইঞ্চি। 27 ইঞ্চি? জি জি, 27 ইঞ্চি। এটা কম 56 ইঞ্চি হয়, সেক্ষেত্রে যার যার লুসির মতন এটা লাগা চয়েস করলেই হয়। যেমন এটা 27 ইঞ্চি দিয়েছি, এটা 56 ইঞ্চি আবার কিন্তু হবে। এটা 56 ইঞ্চি হবে, সেম ডিজাইন, তাই না? জি জি। তো এই জায়গায় বসে বা ম্যাডামে যারা যেটা সয়েস করে, যারা 27 ইঞ্চি সয়েস করে, 27 ইঞ্চি আমরা দিয়ে দিয়েছি বলে। সেক্ষেত্রে দেখা ফ্যানের সমান 56 ইঞ্চি দিতে পারবে, ফ্যানের সমান করে একদম বড়। জি, 56 ইঞ্চি দিতে পারবে। আর সাইডের যে বর্ডার এটা, এটা দেখা যায় চড়ালতা বলে এটারে, এটি যে 7 ইঞ্চি, কোনার এই যে 500 টাকা আর বর্ডার এই যে 100 টাকা, প্রতিটা বিলের মধ্যে আমরা ই দিয়ে দিই, মানে কোনটা কয় টাকার সব দিয়ে দিই। তারপর আমার সাথে যোগাযোগ করলে কথা বলে সেটা দেখা যায় আমরা ই করে নেব। চারকোনা চারটে কর্নার দিয়া, কর্নার হচ্ছে 500 টাকা করে কালার সহ, তাই না? জি জি। কালার ছাড়া মনে হয় প্রাইস আর কম পড়বে না? জি জি জি, 450 টাকা কালার ছাড়া। আর এই এটা এটা হলো 27 ইঞ্চি না 20 ইঞ্চি বললেন? এটা 27 ইঞ্চি, এটা 1500 টাকা। 1500 টাকা কালার সহ? কালার সহ, আর কালার ছাড়া ওই যে দেখা যায় 1000 টাকা। আচ্ছা, আর আপনারা ঢাকার বাইরে কাজ করেন তো? সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে, তাই না? জি জি। আচ্ছা, এটা হচ্ছে গেলে বেডরুম, আমরা একটু অন্য রুম গুলো দেখাই। এটা গোল্ডেন কালার চয়েস করছে, নিখুঁত ভাবে কাজগুলো আমরা তুলি দিয়ে এগুলো করছে, একবার গোল্ডেন এর ভিতরে কোনো হিবিজিবি কোনো রং দেয় না, একবার স্যাম্পলের মধ্যে গোল্ডেনের ভিতরে যে কালারগুলো চাইছে সেই কালারগুলোই আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই এই রুমে আনুমানিক তো ছোট একটা রুম, মানে মিডিয়াম রুম, ছোট না? 10 10 আছে রুমটা। আচ্ছা, কত 10 10 যদি থাকে দেখা যায় 10 থেকে 12 হাজার টাকার নাম বাজার রাখলে এই কাজগুলো করাইতে পারবে দর্শকরা। 10 থেকে 12 হাজার টাকা? জি জি, 10 থেকে 12 হাজার টাকা। ওকে, এরপর আমরা ডাইনিং স্পেস, ডাইনিং ড্রয়িং স্পেসটা একটু দেখাই দিচ্ছি। জি, তারপরে এটা আছে একটা গোলাপের ডিজাইন, এটা নতুন যে ডিজাইনগুলো আমরা চায়না থেকে আনছি সেই ডিজাইন দিয়ে আমরা কাজগুলো করে দিছি, একবারে নতুন ডিজাইন। তারপর এটা একটু ডাইনিং রুম, তো এই জায়গায় একজন লোকাইয়ে বসবে, সেক্ষেত্রে আমরা লাইট দিয়ে দিছি কোনারের ভিতরে। কোনো 7টা কালার হবে লাইট? জি জি, একটু জুম করে যদি দেখেন ডিজাইনগুলো অনেক কলম ক্লিয়ার সিন আইবে, যেমন কোনার নিয়ে একটু জুম করে যদি দেখেন চায়না থেকে এই ডাকগুলো আছে। জি জি, যে কোনো কর্নার ডিজাইন যে কোনো হোক সমস্যা নেই, 500 টাকা করে, 500 টাকা ফিস, এটা 100 টাকা রানিং ফিট, মানে চার কোনায় চারটে আমরা লাইট দিয়ে দিছি কোনারে কোনারে, খুব অনেক সুন্দর লাগে লাইটগুলো করে দিয়ে দিছি, অটোমেটিক কালার চেঞ্জ হয়ে থাকে। জি, তারপরে আসি যে আমরা আরেক রুমে, এর মধ্যে আরেকটা রুম দিছি আমরা, আবার দেখা যায় এটা সার একটা বেডরুম, এই বেডরুমটা দেখাচ্ছি আমরা, এই জায়গায় থাকবে ঝাড়বাতি, ফ্যানটা কোনায় দেওয়া হয়েছে না? ফ্যানটা কোনায় দিয়ে হয়েছে, মিডল তো দোনোটা একখানে, তাই এই জায়গায় থাকবে ঝাড়বাতি, ওই জায়গায় ফ্যান তো লাগান নি আছে, ফ্যান ঘুরতে আছে বর্তমানে। এই ঝাড়বাতি এরকম 27 ইঞ্চি 27 ইঞ্চি এটা? জি জি, 27 ইঞ্চি। সেক্ষেত্রে এই জায়গায় 56 ইঞ্চিও দিতে পারে। এই ধরনের ডিজাইন আছে কতগুলো আপনাদের? আমাকে ধরো দেখা যায় 1 থেকে 150 ডিজাইন আছে। এটা বলে চিকন লতার ডিজাইন, এটা কোনার আবার লাইটগুলো আমরা দিয়ে দিই না, কোনার লাইট, যেমন এই ওই আরেকটা রুমে যে আমরা যে দেখাইছি কোনার লাইট দেওয়া, এটার মধ্যে কোনো লাইট নেই, নিখুঁতভাবে আমরা লাইট দেয় না, এটার মধ্যে লাইট দেওয়া নাই। জি, বর্ডার হচ্ছে কালার ছাড়া কত কত পড়বে প্রাইস? কালার ছাড়া পড়বে 80 টাকা, হোয়াইট একদম হোয়াইট, হোয়াইট কালার সহ 100 টাকা। জি, প্রত্যেকটা বেডরুমে এটা করা আছে না? জি জি, প্রতিটা বেডরুম দেখা যায় এক রুমে আবার আর আছে। তারপরে আছি আমরা একটা চিকন লতার রুমে আসছি, এটা এটা একটা মানে স্যাম্পলের মধ্যে কাজগুলো ই করছি, যে ডিজাইনগুলো অনেক নিখুঁতভাবে চিনে, আর রং সাইজ কি বড় অনেক? জি, এটা যে 32 ইঞ্চি, এটা হচ্ছে 32 ইঞ্চি। ওকে, ফ্যানের এটা কলম 32 ইঞ্চি, তো এটা থাকবে একবার হোয়াইট আমরা রং করে দিছি। এই একটা আছে দেখা যায় চিকন লতা, এটারে বলে এটার কোনার লাইট দেওয়া যাইতে বা লাইট দেয় না, বেডরুমগুলো লাইট দেওয়ার ভালো লাগে না, এতে বেডরুমগুলো আমরা লাইট দিই না, চতুর সাইডে বীর দিয়া এটা আমরা করে দিছি, রানিং বর্ডারগুলো যেগুলো আছে দেখা যায়। আর ডিজাইন দেখা লাগবে, ডিজাইন অনেক ক্লিয়ার করলাম আঙ্গুর ডিজাইন। প্রাইস কত এটা? এটা 2000 টাকা। 2000 টাকা কালার সহ? কালার ছাড়া 1500 টাকা? কালার ছাড়া 1500 টাকা।
তারপরে তিনটা বেডরুম দেখলাম আর তিনটা বেডরুম দেখাইলাম ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস এটা আছে ডাইনিং স্পেস জি এই জায়গা আবার এটা আছে 32 ইঞ্চি এটাও এটা আবার অন্য একটা নতুন ডিজাইন আছে এটাও আবার একটা নতুন ডিজাইন আর চতুর্থ একই ডিজাইন আমরা দিয়ে দিয়েছি এই জায়গা থেকে বাতাইয়ে একবারে নতুন ডিজাইনগুলো করে দিয়েছি এটা দেখেন তো আবার কর্নার নাই শুধুমাত্র জি এটা শুধু বর্ডার কেউ যদি চায় সে ক্ষেত্রে এই যে তোমার কর্নার না দিয়েও দেখা যায় বর্ডার পেন্ট খরচ আরো কমে যাবে না হ্যাঁ খরচটা আরো কম হবে মাত্র 100 টাকা করে রানিং ফিট জি রানিং ফিট দেখা যাচ্ছে 10 বাই 10 যদি থাকে সাইড থেকে 5000 টাকার নান খরচ হবে একটা রুম যদি কর্নার না দেয় আর ফুলনেই দেখা যায় 7 থেকে 8000 টাকার নান এটা প্রাইস কি এটাও কি 32 ইঞ্চি জি এটা 2000 টাকা 2000 টাকা রং সহ 2000 টাকা আর এই জায়গাটা জারবাতি দেবে এই জায়গাটা ফুল লাগাম আমরা পরে এটা কান্তরিত ফ্ল্যাট করছে তো আচ্ছা এছাড়া আমরা যদি একটু কথা বলি যে এটা আমরা তো জাস্ট এটা দেখালাম যে কম প্রাইজের মধ্যে মানে ই দিয়ে বর্ডার কর্নার এবং সিলিং রোজ দিয়ে যদি আপনারা চান যে কেউ সিলিং করবে হাফ সিলিং বা ফুল সিলিং সেক্ষেত্রে খরচ কেমন পড়তে পারে দেখা যায় যদি সিলিং গুলো করা একটু গর্জিয়াস ভাবে একবার ফল সিলিং যেটা একবার কোনো ছাদ সিনের মানে লাইটিং সিস্টেম সেক্ষেত্রে 10-12 রুমে দেখা যায় 30-40 হাজার টাকার নান বাজেট রাখা লাগলেই কাজগুলো করাইতে পারবো লাইটিং মানে যারা যে পুরো সিলিং ফুল সিলিং করে জি জি পুরো সিলিং একবার ফুল সিলিং তো আপনার টিনের বাড়িতেও করা যায় জি জি টিনের বাড়িতে করা যাবে আর আমগো অনেক ভিডিও আছে চ্যানেলে টিনের বাড়ির ভিডিও করা আছে অনেকে আছেন যে সাইডে ওয়াল উপরে টিন আপনারা চান এই ধরনের ডিজাইন করতে তারা কিন্তু হচ্ছে ফুল সিলিং গুলা করে নিতে পারবেন জি 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 তো নাসির ভাইয়ের অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু রামপুরা থেকে আমাদের অফিস আছে আমার এই নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা কাজগুলো নিয়ে নিতে পারবো আর যারা পূর্বাস বলে দেখুক যে আমি বাড়িতে নাই কাজ করাবো কেমনে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই বাড়ির ঠিকানা দিলে আমরা সেইভাবে যে কাজগুলো ই করে দেবো শুরু করে দেবো ওকে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন দেখাবো নেক্সট ব্লগে দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ